পুলিশ জানায় শুক্রবার বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলার জঙ্গুয়া এলাকায় সিলেটগামী আল মুবারাকা পরিবহন ওভারটেক করছিল সামনে থাকা তিতাস পরিবহনকে। এমন সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয় আল মুবারাকার। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যাওয়ায় চালক সহ তিন নারী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় এক নারীকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। ওভারটেক করার পরে এই প্রাইভেট কার গাড়িটারে উপর দিক দিয়ে একবারে চাপা দিয়েতে একবারে এই ফায়ার সার্ভিসের টহল দল আইসা লাশগুলো আপনার প্রাইভেট কার থেকে কাইটা কাইটা বের করতেছে। তখন তিনটা মহিলার লাশ, একটা পুরুষের লাশ। আল মুবারাকা গাড়িটারই দোষ বেশি, ঠিক আছে, উচ্চ গতিতে হওয়ার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। নিহতদের মধ্যে চালক নোয়াবালীর বাড়ি গাজীপুরে ও বাকি তিন নারীর বাড়ি নরসিংদীর পলাশ উপজেলায় বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে উভয় গাড়ির অতিরিক্ত গতি। আপনারা নিজেরাও দেখছেন গাড়ি দুটো যে অবস্থা আছে, বিশেষ করে প্রাইভেট কার যে পরিমাণে ক্ষতি হয়েছে তাতে বেশি গতির সময়।